আগামীকাল আবারও টি টোয়েন্টি অঙ্গনে ফিরতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। মাঝের কিছুদিন এই ফরম্যাটে একদমই সুখের সময় যায়নি, ফলে আফগানিস্তানের বিপক্ষে একটু অন্যরকম কিছু হতে পারে। আফগানিস্তান টি টোয়েন্টির খুব ভালো দল, ফলে তাদের হারাতে হলে একটা আক্রমণাত্মক দল না করলে বিপাকেই পড়তে হবে। আমরা একটু ভাববার চেষ্টা করলাম যে কেমন হতে পারে সেই একাদশটা। আমাদের দলে আটজন ব্যাটসম্যান রেখেছি, আবার দলে পাঁচজন জেনুইন বোলারও আছে। এর মধ্যে সাকিব আর শেখ মেহেদির মতো দুইজন অলরাউন্ডার আছেন, দলে দুইজন রাখা হয়েছে পেসার। চলুন একবার জেনে নেওয়া যাক আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশটি কেমন হতে পারে। দলের ওপেনিং পজিশনে দেখা যেতে পারে এর আগের ওয়ানডে সিরিজের দুর্দান্ত ফর্মে থাকা লিটন কুমার দাসকে, তবে তার সঙ্গী হিসাবে কে থাকছেন সেটা এখনও নিশ্চিত নয়। টি টোয়েন্টি ফর্মেটে ধীর গতির ব্যাটিংয়ের জন্য একাদশের বাইরে থাকতে পারেন নাঈম শেখ, তার পরিবর্তে লিটন দাসের সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে থাকতে পারেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ব্যাট হাতে ফরচুন বরিশালের হয়ে নজর কেড়ে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পাওয়া মুনিম শাহরিয়ারকে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কিংবা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কথাতেও সেই ইঙ্গিতটাই মিলেছে। আর এটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে মুনিম শাহরিয়ারের আগামীকাল অভিষেক হতে যাচ্ছে। দলের তিন নম্বর পজিশনে থাকবেন সাকিব আল হাসান, চার নম্বর পজিশন নিয়ে একটু সংশয় রয়েছে, কেননা আজ অনুশীলনের সময় চোট পেয়েছেন মুশফিকুর রহিম। আর যতদূর জানা গেছে মুশফিকুর রহিমের চোটের ধরনটাও খুব একটা ভালো নয়। তবুও জানতে চাওয়া হলে দলের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে শেষ সময় পর্যন্ত মুশফিকুর রহিমের জন্য তারা অপেক্ষা করবে। সেক্ষেত্রে মুশফিকুর রহিম যদি পুরোপুরি ফিট হয়ে যান তাহলে নিশ্চিতভাবেই মুশফিকুর রহিম একাদশে থাকবেন। আর যদি মুশফিকুর রহিম দুর্ভাগ্যবশত প্রথম টি টোয়েন্টিটা মিস করেন তাহলে তার পরিবর্তে একাদশে কে থাকবে, মুশফিকুর রহিমের বিকল্প কে হবে, আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিমকে রিপ্লেস করতে পারে একজন মাত্র ক্রিকেটার রয়েছেন, আর তিনি হলেন আফগানিস্তানের বিপক্ষে সদ্যই ওয়ানডে ফরম্যাটে অভিষেক হওয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বি। যদিও বা গত সিরিজটা একদমই ভালো যায়নি ইয়াসির আলী চৌধুরী রাব্বির, তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের হাতে খুব বেশি অপশন না থাকায় ইয়াসির আলী চৌধুরী রাব্বির একাদশে থাকাটাও একদমই উড়িয়ে দেয়া যাচ্ছে না। আর যদি মুশফিকুর রহিম খেলতে পারেন তাহলে তো ভিন্ন কথা, আবার যদি টিম ম্যানেজমেন্ট চায় তাহলে একটি ব্যতিক্রমী চিন্তা করতে পারে, আর সেটা হলো নাঈম শেখ। মুশফিকুর রহিমের পরিবর্তে ইয়াসির আলী চৌধুরী নয়, নাঈম শেখকে দিয়েও পরীক্ষা করতে পারে ডোমিঙ্গো অ্যান্ড কং। চার পাঁচ নম্বর জায়গার প্রবলেম সলভ হলে পরের পজিশনে থাকতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। মিডল অর্ডারে বাকি ব্যাটসম্যানদের মধ্যে আফিফ হোসেন ধ্রুব আর শেখ মেহেদি হাসান হতে পারেন ভরসার নাম। বোলিং বিভাগে চট্টগ্রামে বাড়তি পেসারের দেখা মিলেছিল একাদশে, তবে সাধারণত মিরপুরের সোলো উইকেটে একজন কম পেসার থাকতে পারে মূল একাদশে। এক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের জায়গাটা পাকা থাকলেও তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে একাদশে। তবে আজ সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদের কথায় ইঙ্গিত মিলেছে মিরপুরের উইকেটেও ঘাস থাকবে, সেক্ষেত্রে তিনজন পেসার নিয়েই খেলতে পারে বাংলাদেশ। যেহেতু মোহাম্মদ সাইফুদ্দিন এবার দলে নেই, সেক্ষেত্রে দল সাজাতে গিয়ে একটু বিপাকে পড়তে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে, কেননা সাইফুদ্দিন পেস বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন। যেহেতু সাইফুদ্দিন নেই তাই একটা জায়গাকে স্যাক্রিফাইস করতে হবে বাংলাদেশকে, সেক্ষেত্রে তিনজন পেসার নিয়ে খেলতে গেলে বাংলাদেশের একাদশে একজন ব্যাটসম্যান কম খেলাতে হবে। আর সেক্ষেত্রে যদি মুশফিকুর রহিম সত্যি কালকের ম্যাচটা মিস করেন তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে একজন বাড়তি পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম দুজনেই থাকতে পারেন একাদশে। এছাড়া একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নাসুম আহমেদ যুক্ত হতে পারেন মূল একাদশে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল 3 মার্চ বিকেল 3টায় মাঠে নামবে টাইগাররা। এবার চলুন জেনে নেওয়া যাক আফগানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম অথবা ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল রশিদ খানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে কোন কোন ক্রিকেটারকে আপনারা দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।